চারটে বাজে আমি অটো থেকে নেমে মহকুমা অফিসে যাচ্ছি। এমন সময় মহকুমা অফিসে ঢুকবো, আসার সময় গালাগাল দিচ্ছে একজন, অমুকের ভূত কই যায় তাদের আটকা। তবে একটি ছেলে দেখলাম সে এসে রাস্তা আটকাল, রাস্তা গেটের সামনে একেবারে। তখন আমি বললাম যে কি বল, তোমার রাস্তা আটকাচ্ছ কেন, সর আমি পার্টি ভেসে যাবো। না পার্টি ভেসে যেতে পারবেন না, আপনি বাড়ি চলে যান। কেন আমি বাড়ি চলে যাবো কেন, না পার্টি করতে পারবেন না, সিপিএম পার্টি করতে পারবেন না, তোমার কথাই করতে পারবো না, আমি আমার পার্টি করব, আমার অফিসে যাব, তুমি রাস্তা থেকে সরে দাঁড়াও। তারপরে সে বললো না হবে না, আপনি চলে যান বলে তখন আমাকে একটু একটু করে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে আসলো। আবার সে বলল আমার নাম সুমন দাস, বাবার নাম সুমন, সুমন বলেছে, আমার নাম সুমন দাস, বাবার নাম অমুক, আর কিছু আমার ঠিক খেয়াল নেই কি নাম বলেছে। তো এরপরে আমাকে তারা তিনজনে, তখন তিনজনে মদ খেয়ে রয়েছে, প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছিল মদের। তারপরে আমাকে একটা অটোতে তুলে দিল, বললো এই তাকে বাজারঘাটে নিয়ে যাও। তারপরে আমাকে বললো বাড়ির যান গা, আর কোনো কেনা এখন জানা। তখন আমি ভাবলাম এখানে হইচই করে লাভ নেই, এছাড়া কি আর করা যাবে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। ওদের বললাম আমি চলে যাচ্ছি, তোমরা কোনো হামলা টামলা করবো না, কিন্তু খবরদার। বলছে আমরা আমার কাজ করব, তুমি যাও, পার্টি বেশি এখানে হবে না। তারপরে আমি অটোতে করে আসছি, পেছন পেছন তারা আসছে। তবে পেছন পেছন তারা আসছে আমি টের পেলাম তখন ওএনজিসির গেটটা পেরিয়ে যখনই এসেছি একটু, তখনই তারা এসে অটোকে থামালো। অটো থামিয়ে একটি ছেলে আমার পাশে এসে, ওই যে সুমন, সে আমার পাশে এসে ঢুকে বসলো। ঢুকেই আমার মোবাইল ছিনিয়ে নিল, মোবাইল ছিনিয়ে নিয়ে বলছে আপনি ফোন করছেন। আমি যে ফোন তো করতেই পারি, ফোন তো ফোন করার জন্য ফোন। বলছে যে না আপনি কাকে কাকে ফোন করেছেন। আমি যে জাগেই করি, আমি এখনো ফোন করিনি, দুজন আমি মিথ্যা কথা বলি না, তুমি দেখো না চেক করে, ফোন তখন তার কাছে। তারপরে সে কিছুক্ষণ পরে অবশ্য ফোনটা আমি নিয়ে নিয়েছি তার হাত থেকে। তখন ওই আরেকটা ছেলে, ওই লোকটা শয়তান, এই ছেলেটা একটু লম্বা মতো, সে বলছে যে মন্ডল অফিসে লয়ান, মন্ডল অফিসে লয়ান, দেখা যাবে কেন। তারপরে তারা একেবারে ঠিক মন্ডল অফিসের সামনে, যে সিদ্ধি আশ্রম মন্ডল অফিস, যেটা ওই ওয়েন ইয়ে এইটা যে আছে বিউসি, বিউসিটা সংলগ্ন যে নতুন রেল রাস্তার উপরে যে অফিসটা, এটার মধ্যে নিয়ে একেবারে দরজায় রেখেছে, আমাকে ভেতরে নিয়ে ঢোকালো, বসলাম এখানে। তাতে মন্ডলের চেয়ারম্যান বোধ হয় বসে সম্মান করেছে, ওই ছেলে আমাকে বসতে বললো। আমি বললাম ওখানেই বসবো কেন, আমি সিপিএম, আমি তো বিজেপি না, তুমি একে ছেড়ে দাও, কেন এনেছো তোমরা আমার সঙ্গে জবরদস্তি করছো। তারপরে ওরা বললো না না চা খান মিষ্টি খান না কিচ্ছু খান। তারপরে বলে খবরদার সিপিএম পার্টি করতে পারবে না, পার্টি অফিস যেতে পারবে না। আমি বললাম সিপিএম পার্টি আমার রক্ত, পার্টি অফিস আমার রক্ত ঘামে ঘোরা, সেখানে আমি যাব না, কে যাবে, আমার পার্টি অফিসে আমি যাব। তারপরে তখন এই ইত্যাদি আর কি কথাবার্তা। দুজন ভদ্রলোক ছিল ওখানে, একটু বয়স্ক, এরা মাথা নিচু করে কিছুক্ষণ ছিল, তারপরে মাথা নিচু করে বের হয়ে গেছে, কেউ কিছু বলল। ওরা যতই বলছে আমাকে পার্টি ছাড়ো, এই করো সেই করো, তা আমি বলেছি তোমরা বিজেপি ছাড়ো, এই করে রাজ্য শাসন করবে তোমরা, মদ খেয়ে একজন বয়স্ক মানুষ তার সাথে ব্যবহার করবে তোমরা, এভাবে তোমরা রাজ্য চালাবে। তখন না না এইসব কথা সিপিএম পার্টি করতে সব বুঝি না, সিপিএম পার্টি করা যাবে না। এই সেই যাই হোক, আমি সেখান থেকে বের হয়ে তখন তখন আমার শরীর তখন কাঁপছিল, প্রচণ্ড কাঁপছিল, কারণ আমি এমনিতেই থাইরয়েডে ভুগছি, থাইরয়েড আমার হাই হয়ে গেছে, ব্লাড টেস্ট করিয়েছিলাম, আমি খুব কাঁপছি তখন, প্রচণ্ড কাঁপছি। বলে কাঁপছেন কেন, আমি বললাম যে আমি বয়স্ক মানুষ, আমি কাঁপব না, আমি কি তোমার মতো জওয়ান। তারপরে এরা পিছিয়ে পিছনে আসছি, এই একই কথা। তারপরে আমি বলেছি কি করবে তোমরা, মেরে ফেলবে, মেরে ফেললে মেরে ফেলো, আমার এক কথা, পার্টি ছাড়তে পারবো না, পার্টি মৃত্যু পর্যন্ত পার্টি করবো, এবং পার্টি অফিসে যাবো, কাল সকালে আমি পার্টি অফিসে যাবো, তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আটকায় সংঘর্ষ করবো না, আমি যাবো একাই যাবো, তোমরা আটকালে কি করবো। তারপরে ওরা ওখান থেকে ছেড়ে, তারপরে আমি ঘুরপথে যেটা নতুন যেটা রাস্তা হচ্ছে আমার বাড়ির দক্ষিণ দিয়ে, ওখানে খেত আছে, খুব শর্টকাট, এখান থেকে অর্ধেক রাস্তা ওনা। তারপরে ওখানে দিয়ে আসছি, আবার চলে এসেছে সেই ছেলে প্রথমের সময়, এসেই বলছে দাদু দাদু তুমি আর পার্টি করো না, তোমাদের অনুরোধ, তোমার পাউদেরে কই, পার্টি আর করো না, পার্টি ছাড়ো, তুমি বিজেপি ছাড়ো,
বিজেপি ছাড়াও শেষ হয়ে যাবে এই বিজেপি পার্টি করে, এই বিজেপি পার্টি করলে শেষ হয়ে যাবে আর ভালো থাকবে না, তাড়াতাড়ি ছাড়ো বিজেপি। সে আবার মোবাইলটা কেড়ে নিতে যায়, তখন মোবাইলটা নিয়ে ধস্তরিত হচ্ছে, পাড়ার মহিলারা অনেকেই লুটপোহার ছিল, তারা দেখতে পেয়ে এই সন্ধ্যা বিকেলবেলা তারা সবাই ছুটে গেছে, অন্তত জনা 15 মহিলা পাড়ার মহিলা গিয়ে উপস্থিত, এবং পুরুষ লোকও কিছু দূরে থেকে তারা চিৎকার করছে, সাবধান করছে। তারপরে আর বেশি গন্ডগোল করেনি, চুপচাপ চলে গেছে আর আসেনি। এ হচ্ছে ঘটনা। তা এটাতে বোঝা যায় যে কি ধরনের ব্যবস্থা চলছে, বারবার ঘটনা ঘটছে। এক কিছুদিন পর পরেই পার্টি বিষে আক্রান্ত হয়, কমরেডরা আক্রান্ত হচ্ছে। দুপুরবেলা কার্তিক প্রসাদের ছেলে, তার নামটা আমি জানি না, 12টার দিকে ওই ছেলেটাকে মেরেছে পার্টি বিষের সামনে, এই এই তিনটা ছেলে মদ খেয়ে। অথচ পুলিশ থেকে কোনো ব্যবস্থা নেই, নাম ধাম দিয়ে এফআইআর করলো, একটা লোক অ্যারেস্ট হচ্ছে না, কিছু করছে না। এভাবে সারা ত্রিপুরা রাজ্য চলবে কিভাবে? এই ত্রিপুরা রাজ্যের মানুষ সুখে শান্তিতে থাকবে? আর এরা বলছে শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা করবে, ধ্বংস করে দিচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে।